কলকাতায় ফের বেনজির দুষ্কৃতি দৌড়াতে ছবি আনন্দপুরের একটি পানশালা, আর সেই পানশালায় অবাধে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। 10-12 জন মিলে হামলা চালায় বলে অভিযোগ করেছে পানশালা কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের কারণ নাগাল পায়নি পুলিশ, কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা যায়নি। পানশালা কর্তৃপক্ষ যেটা অভিযোগ করছে যে 10-12 জন মিলে সেই সময় হামলা চালায়, পানশালার বাইরে একের পর এক গাড়িতে ভাঙচুর করা হয়, এমনকি ভেঙে দেয়া হয় সিসি ক্যামেরাও। আনন্দপুরে পানশালায় দুষ্কৃতি দৌড়াত্মের অভিযোগ। এই মুহূর্তে আমরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর রয়েছি এবং আমার সামনে যে পানশালা রয়েছে এখানেই গতকাল রাত্রিবেলা বেশ কয়েকজন দুষ্কৃতী, প্রায় 10 থেকে 12 জন, তারা এসে বেপরোয়াভাবে ভাঙচুরের ঘটনা ঘটায়। পানশালায় ভেতরে তারা ভাঙচুর চালায়, পানশালার বাইরে যে বোর্ড সেগুলো ভেঙে দেওয়া হয়, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, পানশালার বাইরে যারা গেস্ট তাদের গাড়ি দাঁড়িয়েছিল, আমি ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য, আমার ঠিক ডান দিকে একটা গাড়ি, গাড়িটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। গাড়ির সামনে উইন্ডস্ক্রিন থেকে শুরু করে গাড়ির ভেতরে আধলা ইট পড়ে রয়েছে এবং বিভিন্ন রকমের টুকরো, বাঁশের টুকরো, এমনই কিছু জিনিস কিন্তু এই গাড়ির ভেতরে রয়েছে। এই গাড়িটি পানশালার সামনে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়রা যেটা দাবি করছেন যে এই দুষ্কৃতী দল তারা ইএম বাইপাসের ওপর এই যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোর ওপরও কিন্তু বেপরোয়া আঘাত করে। গাড়ির সামনে যে উইন্ডস্ক্রিন সেটা সম্পূর্ণভাবে ভাঙা। শুধু এই গাড়িটি নয়, পানশালার সামনে আরও অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল, সেই গাড়িগুলোও কিন্তু একই ধরনের ছবি। একটা এসইউভি গাড়ি আর সেটা দেখা যাচ্ছে, যার সামনের উইন্ডস্ক্রিন সেটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গাড়ির কাচের টুকরো রাস্তার উপর, এই বাইপাস সংলগ্ন যে রাস্তা তার পাশের সেখানে কিন্তু এখনও কাচের টুকরো বিভিন্ন পড়ে রয়েছে। এরকমই ছবি, গাড়ির সামনের যে সাইড মিরার সেটাও পুরোপুরি ভাঙা। ভেতরে ইট এবং বিভিন্ন কাঠের টুকরো থেকে শুরু করে কাঁচের গুঁড়ো সেগুলো এখানে রয়েছে। দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে বাদ যায়নি এখানে পার্কিংয়ে থাকা বাকি গাড়িগুলো, আরও একটা গাড়ি যে গাড়ির উইন্ডস্ক্রিন সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আচমকাই দুষ্কৃতী দল 10 থেকে 12 জন তারা পানশালার মধ্যে আসে এবং বাইরে থাকা প্রত্যেকটা গাড়ি সেগুলো ভাঙচুর করে। পানশালা সিসিটিভি ক্যামেরা, বাইরের যে বোর্ড, এই সমস্ত কিছু, এখানে 10 থেকে 12 জন অ্যান্টি সোশ্যাল, এমনটাই স্থানীয়দের দাবি, তারা এসে ভাঙচুর চালায়। তদন্তকারী আধিকারিকরা বলছেন যে তারা পানশালা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, সিসিটিভি ফুটেজ সেটা ইতিমধ্যে আনন্দপুর থানা পুলিশ সংগ্রহ করেছে। ঠিক কী কারণে এই ভাঙচুরের ঘটনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা অনুমান করা হচ্ছে, পুরনো কোনো শত্রুতার জেরেই গতকাল রাতে দুষ্কৃতীরা এসে এই গোটা কাণ্ড কিন্তু বাইপাসের ওপর ঘটালেন এবং এই তাণ্ডব তারা চালালেন। গোটা ঘটনায় এখনও পর্যন্ত আনন্দপুর থানা কাউকে গ্রেফতার করতে পারেনি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সলিল দা, ইএম বাইপাসের মতো একটা ব্যস্ত রাস্তার ধারে পানশালায় চড়াও হয়ে 10-12 জন দুষ্কৃতী যারা তাণ্ডব চালালো, গাড়ি ভাঙচুর করলো, সিসি ক্যামেরা ভেঙে দিল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করলো না? দেখো, যেটা তুমি বললে বা মহিম যেটা বললো, যেটা শুনলাম, তাতে করে তো টোটাল র‍্যাম্পেজ, মানে রাত বিরেতে এখন আর শহরবাসী আতঙ্কিত, রাত বিরেতে আর কেউ যাবে না। ইএম বাইপাস বা ভিআইপি রোডটা হচ্ছে সবচাইতে জনবহুল রাস্তা এবং খুব ইম্পর্টেন্ট রাস্তা। সেখানে এই র‍্যাম্পেজ যেটা করেছে, তারা বিদেশ থেকে আসেনি, তারা বাইরে থেকে আসেনি, তারা এখানকারই ক্রিমিনাল এবং নোটেড রাউডি, এবং হয়তো হতে পারে তারা বাইরের থেকে কিছু হায়ার করে নিয়ে এসেছিল বা তাদের সঙ্গ দিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন যে মানুষ, মানে দুষ্কৃতকারীদের মনোবল যে কোথায় উঠে গেছে সেটাই আমি ভাবছি। যে এর পরেও যদি কোনো দৃষ্টান্তমূলক অ্যাকশন না নিতে পারে পুলিশ প্রশাসনের, তাহলে কিন্তু পুলিশ প্রশাসনের চরম বদনাম, প্রফেশনালিজম নিয়ে কোশ্চেন উঠবে। প্রিভেন্টিভ অ্যারেস্ট নেই, প্রিভেনশন নেই, খালি ডিটেকশন করলে তো হবে না। আর সিসিটিভি আর ডিজিটাল রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল হয়ে আমরা দিনের পর দিন আর কত চলবে? পুলিশের সোর্স ওয়ার্ক ডিক্লাইনিং, শার্পলি ডিক্লাইনিং। পুলিশের সোর্স ওয়ার্ক বলতে আর কিছু নেই অ্যাকচুয়ালি। ধন্যবাদ সলিল।